আসন্ন উপজেলা নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ নিয়ে বিএনপি কি বিভ্রান্ত নাকি কৌশলী? যদিও বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে কোন প্রক্রিয়ায় দলের নেতারা নির্বাচনে অংশ নিতে পারেন সেই কৌশল খোঁজা হচ্ছে। তবে দলের নেতাদের মধ্যে যারা স্বতন্ত্র প্রার্থী হতে চান তাদের ক্ষেত্রে দলের কৌশল কি হবে তা নিয়ে আলোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা বলেন, নির্বাচনের বিষয়ে নীরব থেকে প্রার্থীদের বিষয়ে নমনীয় হওয়াও একটি গুরুত্বপূর্ণ কৌশল। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের অনেকে কৌশলে নির্বাচনে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আলোচনায় নির্বাচনে অংশ নিতে একটি কৌশল গুরুত্ব পাচ্ছে বেশি, তা হলো নির্বাচন নিয়ে বিএনপির নীরব ভূমিকা পালন করা। যারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী তারা প্রার্থী হলে দল থেকে আপত্তি না করা, প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা না নেওয়া। তবে এই ব্যাপারে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে না যাওয়ার পূর্ব সিদ্ধান্ত এখনো আছে, তারপরও দলের নীতি নির্ধারকরা কোনো সিদ্ধান্ত নিলে সেটি জানানো হবে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা কারাগার থেকে মুক্ত হওয়ার পর উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দলে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। দল থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীকে সমর্থন দেওয়া হবে না, তবে প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থাও নেবে না দল। প্রার্থীকে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচন করতে হবে, এই কৌশলে নেতাদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে দলের নেতারা রাজনৈতিক ও সাংগঠনিক লাভ ক্ষতির হিসাব করছেন। সম্প্রতি ইসি ঘোষণা দিয়েছে, আগামী 4 মে থেকে 4 ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে। সে অনুযায়ী দ্বিতীয় ধাপ 11 মে, তৃতীয় ধাপ 18 মে ও চতুর্থ ধাপ 25 মে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। ইসির ঘোষণার পর থেকে বিএনপির একটি পক্ষ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নানা যুক্তি তুলে ধরার চেষ্টা করছেন। এসব নেতাদের বক্তব্য হচ্ছে, দল আন্দোলনও করবে না, নির্বাচনও করবে না, তাহলে নেতাকর্মীদের ধরে রাখবে কোন প্রক্রিয়ায়? তারা মনে করেন, উপজেলা নির্বাচনে অংশ নিলে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা মাঠে সক্রিয় হবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেন, উপজেলা নির্বাচন নিয়ে দলে আনুষ্ঠানিক আলোচনার পর সিদ্ধান্ত হবে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি এও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদ, স্থানীয় সরকার কিংবা স্কুল কমিটি নির্বাচন কোনোটি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি, ফলে উপজেলা নির্বাচন নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই।